জেনে গেলে আমরা আপনার ফ্যামিলির আপনার বাবার কাছে গিয়েও বলবো না, আপনার মার কাছেও গিয়ে বলবো না, আপনি যাওয়ার আগে কিন্তু সে যে এই যে ঘর থেকে তারা বাইর করে কাঁপছে, তারা যে মারছে, এই জন্য আপনার মনে আমাদের হবে আমার অনেক সুন্দর একটা বিএমডব্লিউ কার আছে, আমি চালক ভালো না, চালাতে পারি না, তাহলে গাড়ি কোনো ফিরো আছে আমি সেটাই বলতেছি। আপনার অনেক ভালো একটা কম্পিউটার আছে, সুপার কম্পিউটার আছে, সুপার মাইক্রো কম্পিউটার আছে, যত ভালো আছে, কিন্তু সেটা অপারেটিং সিস্টেম নাই, তাহলে সে কম্পিউটারে কিছু নেই করা, তাহলে অপারেটিং সিস্টেমটা কি বুঝতে পারছেন? অপারেটিং সিস্টেমটা কি? অপারেটিং সিস্টেম হচ্ছে কম্পিউটারের চালক, কম্পিউটারকে চালানো করতে গেলে প্রথম হচ্ছে অপারেটিং সিস্টেম। হার্ডওয়্যারের সাথে অপারেটিং সিস্টেমের একটা সমন্বয় থাকে, সংযোগ থাকে। একটা কম্পিউটার যখন আমরা কিনি, যতক্ষণ পর্যন্ত সেখানে কোনো অপারেটিং সিস্টেম না দেওয়া হয়, কাজে উপযোগী বা আমরা যে ধরনের কাজ করতে চাই, গ্রাফিক্সের কাজ করতে গেলে আমাদের যদি ফটোশপ বা আদার কোনো সফটওয়্যার লাগবে, ঠিক আছে, কিন্তু অপারেটিং সিস্টেম ছাড়া কোনো কাজ সম্ভব না। আর কম্পিউটার অন করার প্রথম পরে সর্বপ্রথম যে সফটওয়্যারটা কাজ করে সেটাই কি? অপারেটিং সিস্টেম। আপনি যখন কম্পিউটার অন করেন,
আপনারা এগুলো বলে দিতে পারেন, আবার কিন্তু লেখা বা কিছু কথা আছে। আমি তো বললাম কি আপনাদের মতো করে, আপনাদের মতো আপনারাই সংখ্যাটা দিয়ে না সেটাই বলেছি। অপারেটিভ সিস্টেমের বিভিন্ন ভার্সন আছে, ভার্সন বুঝলেন, ভার্সন হচ্ছে মানে ইংরেজি ভাষায় কি কথা, ভার্সন মানে সংস্করণ, ভার্সন মানে সংস্করণ। আমরা যদি একটা বই পাবলিশ করি, প্রথম সংস্করণ, দ্বিতীয় সংস্করণ, তৃতীয় সংস্করণ, এরকম হয় না, হয় প্রত্যেকটা বই কিন্তু এরকমের হয়। আর এই সংস্করণের মধ্যে কি করা হয়, বইয়ের যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেগুলো দূর করা হয়, এদের নতুন নতুন কোনো ওই বিষয়ে ইনফরমেশন অ্যাড করা হয়। তাহলে সর্বপ্রথম ওই বইগুলো হলো যেগুলো মিলেনিয়াম এগুলো থাকে, তারপর আসছে 2000, তারপর 2000, বিভিন্ন ধরনের উইন্ডোজ আছে। আমরা নর্মাল কম্পিউটারের জন্য বিভিন্ন উইন্ডোজ এর মধ্যে বিভিন্ন উইন্ডোজ ব্যবহার করি, এগুলো উইন্ডোজ এর নাম, এগুলো সবই কিন্তু উইন্ডোজ। উইন্ডোজ এর আবার বিভিন্ন প্রকারের আছে, ঠিক আছে, যেমন অ্যাপলের মধ্যে আলাদা একটা সবই, ঠিক আছে। তারপরে আরেকটা উইন্ডোজ হচ্ছে, এগুলো আমরা মূলত বাংলাদেশে দেখা করবে, আমাদের জন্য যেটা সহজ সাধ্য হাতে নাগালে পাওয়া যায়, ব্যবহার ইউজার সাপেক্ষ, অর্থাৎ ইউজার ইউজার যে ব্যবহার করে তার জন্য সহায়ক, এই ধরনের উইন্ডোজগুলো বেশি মার্কেট হয়ে গেছে। আর যেটা বেশি মার্কেট হয়ে গেছে সেটাই হচ্ছে ব্যবহার করা হচ্ছে। আর সিডি পাওয়া যাচ্ছে সেটা তো আরও বেশি দরকার, এই সময় সাফটওয়্যার পাওয়া যাচ্ছে, এই মধ্যে যেটা থেকে বানিয়ে নেওয়া যায়, করে নেওয়া যায়, কিন্তু বাংলাদেশের ব্যাখ্যা ম্যাক্সিমাম লোকের ওই ধরনের ব্যবহার করার মতো দিচ্ছে না। এগুলো হিসাবে আমি অনেকগুলো নাম বললাম, বইয়ের মধ্যে আলো দেওয়া আছে, হতে পারে বাকি আমি একটা বলতে পারি, আবার এর থেকে কম বলতে পারছেন, তাহলে আপনারা চোখ বলে নেবেন, যাতে করে আপনাদের আরো নলেজ অর্জন করতে সুবিধা হয়, বুঝতে পারছেন না, বুঝলেন না, দেখেন কিছুক্ষণ করবে একা পক্ষে মানে কম্পিউটার আমি কাজ করেছিলাম একটা কি বললাম উইন্ডোজ 7 এর ক্ষেত্রে বা উইন্ডোজ 7 এর ব্যবহার করা যায়। ওই আমি যখন নাচের আগে আপনাদের সারে ক্লাস নিতে আপনারা যখন কিবোর্ড করে দিতে মধ্যে একটা উইন্ডোজ কি আছে সবাই এত বেশি বলছেন
না কিছু উইন্ডোজ সম্বন্ধে কি দেখাইছে? উইন্ডোজ কি দেখাইছে? উইন্ডোজ কি দেখাই নাই? তো কি রকম কি দেখাইছে? বন্ধ তো করে একদম নেই। সে সব সে ভালো গান পাইলেন সরকে চাওছেন না, মানে সবাই মানে মূল সবাই ভালো পড়ায় আচ্ছা উইন্ডোজ বাটনটা চিনেন তোমাদের আবার নতুন করে আনা করতে হবে, আবার নতুন কোনো কাজ করবো, তাহলে এটাকে মিনিমাইজ করতে পারি আমরা। আবার ওইটা করলেই কি আবার ওইটা ফিরে আসবে? সেটা
ভালো ক্লাস নিতে পারে, ভালো কথা বলতে পারে, কিন্তু দেশে কেটে কথা বলতে পারে। আমি যে কাজটার কথা বলছি, যে কথাটা বলছি, এটা কি আপনারা বুঝতে পারছেন? আমার মনে হয় বুঝতে পারছেন। আচ্ছা, টেনশন থাকে কোন সময় আবার ফোন আসে অন্য সিম দিয়ে। আমি বলছিলাম যদি যা বলছি সেটা বলছে কি বলছে আমাকে বুঝে বললেন যে কোনো কাজে আপনারা হাইড্রো রাখতে পারবেন কিংবা এখন এই ফাংশনটা একটা অপারেটিং সিস্টেমের স্লাইড আপনাকে দেখাচ্ছে কি কি ক্লাস মানে আপনার যে ক্লাসটা আপনার দেন আপনার এখন আছে আপনার বই, আপনার বইয়ের যে জায়গাটা আমাদের ছিল সে ম্যাথি জায়গাটাই আছে। কিছু নাই স্যার, অ্যাপেলের জন্য ম্যাথ বলছিলেন না? অ্যাপেলের জন্য ম্যাথ, শুধু অ্যাপেলের জন্য ম্যাথ, অ্যাপেলের জন্য কি বুঝলাম না ম্যাথ। কত পিস কয়েকটাই আছে তারপরে বিভিন্ন বাসন ওরা আসতে পারে। তারপরে উইন্ডোজ আছে, উইন্ডোজ 7 দেখা আছে দেখছেন?
সেক্ষেত্রে আপনি উইন্ডোজ থেকে চাপলে যদি ডানে চাপলে তাহলে ওই পেজটা ডানে চলে আসবে বা কোনো রাস্তা নিতে গেলে ডানে বাঁকা নিতে পারেন ডানে বাঁকা আপনার মধ্যে চাপ দিয়ে আপনারা বুঝতে পারছেন নামজেন নাই বুঝছেন বুঝছি আচ্ছা আবার বলছি এর দিকে দেখেছেন আপনি যদি কোনো লেখালেখি করতেছেন আপনার কোনো মাউস কোথা থেকে আছে বা মাউস পয়েন্টের হতে পারে সেক্ষেত্রে আপনি ওই দুটিতে প্রেস করে এরকে ডানে বামে নিলে হয়ে যাবে সেটা একটু দেখো না নাকি হ্যাঁ ভাই চলো আল প্রোগ্রাম এর জন্য এখন মাইক্রোসফট এটা ওয়াটসঅ্যাপ এটা হবে না এটা ওয়াটসঅ্যাপ একবার নিচে গেছে গিয়ে ও কেটে থাকতো বন্ধ ঠিক আছে একদম ঠাকুরের রতন তলে তো তাহলে এখন যতটুকু বলছেন আমরা কি জানলাম তারপরে বিভিন্ন প্রকার অপারেটিং সিস্টেম আছে অপারেটিং সিস্টেম গুলোর নাম আপনাদেরকে কিন্তু বলেছে সবই বলেছে তারপরে যে একটা বাকি থাকতেও তারপরে দেখে নেন একটু করে নেন তারপরে উইন্ডোজ সেভেন নাম অপারেটিং সিস্টেম ব্যবহার করছে টেন আছে অনেকটা একই এইটার সাথে ম্যাচিং আছে না তো সমন্বয় চেঞ্জ করা হয়েছে এখানে কিছু শর্টকাট কাজ ছিল উইন্ডোজে সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি শর্টকাট ঠিক আছে ম্যাক ওএস এর জন্য যেমন পিছনে কিছু জমা শর্টকাট কই কি শর্টকাট হ্যাঁ প্রোগ্রাম থেকে দেখিয়ে শর্টকাট
বই আরো অনেক কিছু লেখা আছে। স্যার শর্টকাট কেন কাজ করে না? বুঝলাম শর্টকাট কাজ করবে অবশ্যই। যে ইএসসি প্রোগ্রাম থেকে বের হয়ে আসার জন্য ওখানে প্রোগ্রাম থেকে অবশ্যই কাজ করবে। শর্টকাট কি বলছিলাম? যদি কখনো ইয়ের কথা নো কোশ্চেন আসে সেখানে আপনি স্কিপ দিলে বাকি উইন্ডোজ দিতেছে। আপনার উইন্ডোজ দিতেছে তখন আপনার তো আর এরকি জায়গা এরকি ছাড়া আর চাকরি স্ক্রিনটা করবে না। তখন আপনি হ্যাপোদক নাপোদকের জন্য স্কিপ করলে বাদ দিতে গেলে আপনি স্কিপ ব্যবহার করতে আর সেটা আপনি কিছুক্ষণ পরে বুঝবেন, ব্যবহার করতে করতে বুঝে যাবে। জাস্ট ইনফরমেশন আপনাকে আগে জানতে হবে। বুঝতে তাহলে কে অ্যাপলোতে আমরা কি ব্যবহার করতে পারি? ঠিক আছে, এখানে আরো অনেক কিছু লেখা আছে, কিন্তু হিস্টোরিক্যাল কিছু লেখা আছে, এগুলো আপনি পড়েন। লিনাক্স সিস্টেম কি একটা অপারেটিং আবার কে সে মোবাইলের জন্য অপারেটিং সিস্টেম আছে। ঠিক আছে, মোবাইলের জন্য বিভিন্ন অপারেটিং সিস্টেম আছে, যেমন কি আইওএস। এটা কি? এটা কিন্তু আইফোনের জন্য। আইওএস এটা কোনটার জন্য? আইফোনের জন্য। আর উইন্ডোজের জন্য বিভিন্ন ধরনের আইওএস। এটা কিসের জন্য? আইফোন। আইফোন কার? ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই। তারপরে কি এগুলো ছিল কি অপারেটিং সিস্টেমের বিভিন্ন প্রকার আছে। এখন কি অ্যান্ড্রয়েড আছে, উইন্ডোজ আছে, আগে ছিল কি জাভা, আগে ছিল আগে আমরা ম্যাক্সিমাম যে ফোনগুলো ইউজ করছি নোকিয়া 970 990 বলেন না কেন, এগুলো কিসে ছিল? সন এডিসন। এগুলো কিসে ছিল? জাভা। এগুলো ছিল জাভা। অপারেটিং সিস্টেমটা ছিল জাভা, জাভা প্রোগ্রামিং। আর তারপরে এখন আজকে কোনটা বেশি সবচেয়ে বেশি চলছে? এখন অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড মানে সব মোবাইলের জন্য। ঠিক আছে, আর অ্যাপলের আইফোনের জন্য শুধু আইওএস। ঠিক আছে স্যার, আবার যে অপারেটিং সিস্টেম এগুলো, এগুলোর আবার বিভিন্ন নাম আছে বাস্তবে দেওয়া আছে। যেমন কি এখানে লিনাস ট্যাগ বললাম, এগুলো আবার কি নাম আছে? যেমন কি আইফোনে আছে, হ্যাঁ আই ছিল, এর আগে ছিল জেলি বিন ছিল, এখন মানে চিপ কিট আছে একটা, কিটক্যাট জেলি বিন। ঠিক আছে, এগুলো কিন্তু ওদের একটা ওই অ্যান্ড্রয়েড ভার্সনের নাম। আপনারা আমার কথা বুঝতে পারছেন? যেমন উইন্ডোজে বিভিন্ন নাম আছে না, বিভিন্ন ভার্সন, এখান থেকে এগুলো একটা ওদের অপারেটিং সিস্টেমের না, অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেমের না, অ্যাপলের অপারেটিং সিস্টেম একটাই শুধু আইও। এখানে কোনো বাসন থাকতে পারে আপনার পড়বে এখানে বাসন। আবার কিছু সিস্টেম, আবার কিছু সেট আছে উইন্ডোজ সিস্টেম, আবার কিছু সেট আছে উইন্ডোজ মোবাইলে। যেমন একবার উইন্ডোজ দিয়ে দেওয়া হয়েছে ওই উইন্ডোজ সিস্টেম, একবার দেওয়া হয়েছে ওখানে উইন্ডোজ উইন্ডোজ সিস্টেম। ঠিক আছে, উইন্ডোজ মোবাইল সিস্টেম সেগুলো কি থাকতে পারে? যেমন গুগলের একটা, গুগল কিন্তু সেট বের করছে জানেন, গুগল আর নোকিয়া কোম্পানি ম্যাচিং একটা সেট বের করছে, সেটা কিন্তু উইন্ডোজ সেট। সেগুলো কি উইন্ডোজ সেট? বুঝতে পারছেন? তাহলে এগুলো ছিল, এগুলো সফটওয়্যার চলে গেলে কি আর কিছুই কাজ করা পসিবল না। যে কাজই করি না কেন আমরা ইলেকট্রিক ডিভাইসগুলো এগুলো কিসের উপর তুমি বেশি করে কাজ করি, মোবাইলই বলে কম্পিউটারই বলে, সেগুলো একটা অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম একটা সফটওয়্যার। এই সফটওয়্যার ছাড়া
সময় কাজ করা পসিবল না? যদি মোবাইলের অপারেটর কিছু নষ্ট করে দেয় স্ক্রিনে কিছু আসবে না, দুটো লাইট একটু লাইট হয়ে আসবে। দেখো ল্যাপটপে বা ল্যাপটপে অপারেটিং সিস্টেম গেলে পাওয়ার বাটন অন করলে শুধু একটু লাইট আসবে, অথবা কালার এসে বা কিছু ইউজ হবে না। বুঝতে পারছেন? তাহলে কি সব কিছু চালানোর পূর্বে কম্পিউটারের সর্বপ্রথম আপনি একটা কম্পিউটার কিনতে গেছেন, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে ল্যাপটপে অপারেটিং সিস্টেম দেওয়া থাকে, ঠিক আছে? তারপরে যদি আপনি চান না, স্যার আমি এগুলো নিচ্ছি না, আমাকে নতুন একটা ল্যাপটপ দেন যেখানে অপারেটিং এখনো সেট করা হয় নাই, একদম ইনসেক কেউ এখনো ইউজ করে নাই, মানে কেউ এখন কিবোর্ডেও হাত দেয় নাই। কেন অপারেটিং সিস্টেমের সাথে কেউ চালায় দেখতে পারবে না, চালায় নাই। আর একটা মনে করেন অপারেটিং সিস্টেম দেওয়া আছে, আমি 5 মাস চালাচ্ছি, 10 মাস, 1 বছর চালাচ্ছি, কোনো এক্সপোর্ট করে না। আপনার দাদা কোনো আছে দোকানে যদি থাকে, দোকানে থাকে দাদা হয়ে আছে ক্যারিয়ার করছে দাদা হয়ে নাই। আর কিনতে পারবেন কি হবে একদম ইন্টে যাতে অপারেটিং সিস্টেম দেওয়া হয়নি, অপারেটিং সিস্টেম দেয় না, যেটা কে ইউজ করবে ডেস্কটপে দেখবেন সেটা অপারেটিং সিস্টেম দেওয়া হয়নি। আর অপারেটিং সিস্টেম এটা আপনি আপনার ইচ্ছা মতো পছন্দ করে নিতে পারেন, যার কাছে যেটা ভালো লাগে। এখানে ম্যাক্সিমাম যে পিসিগুলো আমরা ব্যবহার করছি, নতুন যেগুলো মনে হয় উইন্ডোজ 7 দেওয়া, সবগুলো দিয়ে ম্যাক্সিমাম পুরান মূলত উইন্ডোজ 7ই দেওয়া, উইন্ডোজ। তো অপারেটিং সিস্টেমের মধ্যে সবচেয়ে বেশি বাজার পেয়েছিল এক্সপি, সবচেয়ে বেশি দিন সবচেয়ে বেশি মার্কেট পেয়েছে এক্সপি, সেকেন্ড উইন্ডোজ 7, এই দুটাই ছিল সবচেয়ে বেশি মার্কেট, মানে বেশি যে মার্কেটে বেশি মানুষ ইউজ করছে। তারপরে 8 বের করছে, 8 কয়েকদিন ছিল ওটা ট্রায়াল ভার্সন, ওটা ছিল ট্রায়াল ভার্সন। তারপরে একটা হলো 8.1, সেটাও ছিল ট্রায়াল ভার্সন, ওটা মার্কেটে যতটুকু জনপ্রিয়তা লাভ করে। পরে উইন্ডোজ 7 প্লাস 8.1 দুইটা ম্যাচিং করে উইন্ডোজ 10 সংস্কার। আমি বিলিভ করি উইন্ডোজ 10টা মনে হয় ভালো টিকবে অনেক দিনে, সাসটেন করবে মার্কেটে। বুঝলেন? ঠিক আছে ঠিক আছে আচ্ছা যা হোক, তাহলে কি অপারেটিং সিস্টেম সম্পর্কে আপনাদের আরো কোনো কোশ্চেন আছে? অপারেটিং সিস্টেম সম্পর্কে আপনাদের কোনো কথা আছে? আপনার বইটা 2 মিনিট পড়েন, তারপরে আমি আপনাদের কোশ্চেন করব। থ্যাংক ইউ, সেজন্য ধন্যবাদ। অনেক দিন পরে মনে হলো যে আমি পড়াচ্ছি স্টুডেন্ট টিচার মানে টিচার পড়া করতে চাই বুঝে রেছি।
এখানে বিভিন্ন আছে এটা কিন্তু একটা গ্রাফিক দিচ্ছে বলতে পারে উইন্ডোজ কোন ধরনের অপারেটিং তাহলে কি হবে মাল্টি মানে কি বহু মাসিক বিভিন্ন ভাবে ব্যবহার করা হয় কি ডাইমেনশন টা অনেক ব্যবহার মাত্রাটা অনেক বেশি আপনি বলেন উইন্ডোজ এর কয়েকটা অপারেটিং সিস্টেম আছে যেগুলো আছে
আপনি বলেন অ্যাপলে বা আইফোনের অপারেটিং সিস্টেমের নাম কি? আমার কথা বলছে, এই জন্য যখন কাজ করতে যাবে তখন থেকে
করতে পারে না। আমি দেখতে চাইছিলাম গেম একটা শুনে আবার একটু গেম ওখানটা হেঁটে দিতে পারতাম তাহলে হেঁটেই করতে পারছিলাম ইসলাম দখল করো ইসলাম দখল এই যে ইসলাম না গান না অনেকগুলো প্রোগ্রাম আমার কখন তো অনেক বড় হয়েছে ঠিক আছে করছিলাম তো না আবার আপনার পিছিয়ে থাকে আপনারা এমন একটা জিনিস জানেন সেটা আমি আজও ধরুন আপনি সুন্দর একটা বানাতে পারেন সুন্দর আমি জানি না আপনাকে না এটা তো কত
মানে একবার বছর যে নষ্ট করে তা না, ওটা চলবে, চলবে, কিন্তু
আরো অনেক ফাংশন আছে যেগুলোকে পেজ ভার্সন আছে, সেগুলো ফ্রিজে গুলো পেজ ভার্সনে, সেগুলো পেজ ভার্সনে যেগুলো থাকে ফ্রিজে অতগুলো অতগুলো ইনফরমেশন থাকে না, বুঝতে পারছেন? ফান করার আর একটা লোক আছে, ভাইয়েরা আছে, ভাইয়াদের সাথে ফান করবেন, আবার সারা রাত আরো এটা উইন্ডোজ জিতিলেও কিন্তু আবার আমাদের হাইট হয়ে গেল জানতে গেলে আবার উইন্ডোজ জিতিলে কত সুবিধা না কেন বেকার এই ফাংশনগুলি কাজগুলি শুধু জানতে হবে, শর্টকাট কাজ যেগুলো কিন্তু নর্মাল বড় ভাই হতে পারে কেন জরুরি কথায়
অপারেটর থেকে অপারেট থেকে অপারেটিং সিস্টেম অপারেটর হচ্ছে চালনা করা। তাহলে কোনো কম্পিউটারকে চালনা করতে গেলে আমাদের মাসবে অপারেটিং সিস্টেমের মাস নেই, কেন অপারেটিং সিস্টেম ছাড়া আমরা কম্পিউটার অপারেট করতে পারি না। কারণ দেখেন আমরা যখন সফটওয়্যার করবো সফটওয়্যার দুই প্রকার থাকবে, একটা ছিল সিস্টেমিক সফটওয়্যার, একটা ছিল অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা যদি সাপ্লাই করে দেবো সেটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর কিছু সফটওয়্যার থেকে হার্ডওয়্যারের সাথে কোডিং করে অ্যাডজাস্ট করা সেগুলো থাকে সিস্টেমিক সফটওয়্যার। ওই সিস্টেমিক সফটওয়্যার আছে বিদায় অ্যাপ্লিকেশন সফটওয়্যার সাপোর্ট করে, কিন্তু এগুলোর মধ্যে সেই কোডিং করা এই সিস্টেমিক সফটওয়্যার দিতে পারবে না, বুঝতে পারছেন? সিস্টেমিক সফটওয়্যার যদি না থাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এখানে সাপোর্ট করবে না, বুঝতে পারছেন? কেন এটা দেওয়া যাবে না বুঝছেন? বুঝা ভালো আরো অধিক বুঝা কত ভালো, বেশি বুঝা ভালো, তার জন্য আমরা বেশি বুঝবো না, অবশ্যই বেশি বুঝতে পারবো, বেশি বেশি জ্ঞানী হতে হবে, সমস্যা নেই। অনেকে বলে কি অধিক বোঝা ভালো, মানে তো মনে কেন বেশি বোঝাই তো ভালো, বুঝবো না কেন? বেশি ভালো ভালো না, একটা গান আছে তাই না, গান দেখিস সবই ভালো, কেন ভালো ভালো লাগে না? এত শুনেছিলেন আপনারা, অনেক মজার একটা গান পাবেন, মজা পাবেন। এত কিছু জানলে ইউটিউবে সার্চ দেন, আমি কেকের নাম মনে কেকের নাম বললাম না, গান শুনি দুই ভাবে, কেউ টিকার জন্য কেউ মজা করবে, আমি মজা পাই গান মজা করে, ঠিক আছে? যা দেখি তার সবই ভালো, তার মানে কি তার ভালো ভালো লাগে না, ঠিক আছে? বেশি ভালো তার ভালো লাগে না, আপনারা বলবেন বেশি ভালো ভালো না, সেজন্য আপনাদের সাথে গানটা মিলে আছে, আপনারা গানটা শুনে নিন, কেন আপনাদের বেশি ভালো ভালো লাগে না। তাহলে এই পর্যন্ত ছিল আজকে আমাদের অপারেটিং সিস্টেম, ঠিক আছে? অপারেটিং সিস্টেম সম্পর্কে আপনাদের মনে মনে হবে আর কোনো প্রশ্নের থাকবে, তারপরে যদি কোনো প্রশ্নের থাকে আপনারা আমাকে করতে পারেন, 15 দিন আপনাদের সাথে আছি, এনি টাইম এনি কোশ্চেন করতে পারেন। তারপরে হয়তো বা যাওয়ার সময় আমি আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো, ঠিক আছে? ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারবেন। Thank you.